চরণ তরে কোটি শশী সূর্য মোরে রাজে মহারাজ একি সাজে। গান গিয়ে এভাবেই নিজের সাফল্য উদযাপন করল জলপাইগুড়ির সমাদৃতা দাস। 481 নম্বর পেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে অষ্টম হয়েছে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের সমাদৃতা। গান পাগল সমাদৃতা পড়াশোনার পাশাপাশি সমানতালে গানের চর্চাও করে, তাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর আমরা তার বাড়িতে যেতেই সে হারমোনিয়াম নিয়ে বসে পড়ে আমাদের প্রতিবেদককে গান গেয়েও শোনায়। ভালোবাসি, গান গাই এবং ফাঁকা টাইমে আমি হাতের কাজ বানাতেও খুব ভালোবাসি। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিলেও সমাদৃতা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না। তার লক্ষ্য দেশের মানুষের জন্য কিছু করা, তাই ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে সে একজন সিভিল সার্ভেন্ট হতে চায়। গানের পাশাপাশি তার অন্যতম শখ সময় পেলেই হাতে রং তুলি তুলে নেওয়া। আমি তো টিভিটা খুলে বসেছিলাম, একে একে ফার্স্ট থেকে এইট অব্দি যখন বললো তখন একটু হতাশ হয়েছিলাম, ভেবেছিলাম কিছু একটা হবো, কিন্তু এই তো মানে খুব মানে আনন্দের চোখে আর কিছু শুনতে পারিনি যখন আমার নামটা বলা হলো। কত পেয়েছো তুমি? আমি 491 পেয়েছি। রাজ্যে কি পজিশন? 8। আগামীতে ইচ্ছে আছে ইউপিএসসি পরীক্ষাটা ক্র্যাক করার, এখন দেখা যাক কি হয়। মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি সমাদৃতার পরিবার। তার বাবা জানালেন আগামীতে মেয়ে যা চাইবে তাই হবে। খুবই খুশি, কারণ মেয়েরও এটা মনের জোর ছিল যে আমি বলেছিল আমি ওয়েস্ট বেঙ্গলে কিছু হবই বাবা, তুমি দেখে নিও। তো সেটাই হলো, স্কুল থেকে তো সকাল থেকে টিচাররা ফোন করে যাচ্ছে যে নিউজটা দেখেছেন কিনা। কি করেন দাদা আপনি? আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আর ওর মা? আমার হাউসওয়াইফ। আচ্ছা, খুব খুশি আপনি? হ্যাঁ, অবশ্যই খুব খুশি। কি করার ইচ্ছা মেয়েকে? এবারের উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় 272 জন জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়। সেখানে সমাদৃতারা নিঃসন্দেহে ব্যতিক্রম। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।